নিয়ামত দিলাম, নিয়ামতের শুকর আদায় করাম। আমি আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিছি, নিয়ামতের শুকর যদি বান্দা সঠিকভাবে আদায় করতে পারো, আমি মাওলানা কারিম তো তোমার আরো নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আর নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা নিয়ামতের শুকর না আদায় করতে পারো, এ বান্দা ভালো করে শুনিয়া রাখো, আমি মাওলানা কারিম নিয়ামত দিছি, নিয়ামতের শুকর ধরতে পারলা না, রাখতে পারলা না, আমি মাওলানা কারিম তোমার এমন একটা গজবের ভিতরে ফালাইলাম, আর এই গজবের ভিতরে ফালাবার কারণে বান্দা তুমি আর উপরের দিকে উঠতে পারছো না, আর উপর দিক করতে পারল না। এ মুসলমান বাবারা আমার ভালো করে একটু খেয়াল করিয়া মনোযোগ দিয়ে শুনবেন, আমার মাওলানা কারিম কি নিয়ামত দিছে, আমার বাস্তবতা, আমার নিজের জীবনের যে কয়েকদিন হয়েছে আমার জীবনের কথা আমি বলতেছি। আমি আর দিকে আসনাতে একটা জিনিস দেখতে পারলাম, যেইগুলা মানুষগুলা ধনী ছিল, যারা ধনী ব্যক্তি ছিল, আজকে সেই সমস্ত বান্দারা সমাজের ভিতরে কিন্তু তারা বেশি ধনী না, সেই বান্দারা গরিব। আর যেই বান্দারা আগে অন্যার কাজ করত, পরের বাড়ি কাজ করিয়া বিল নিয়ে সন্ধ্যাবেলা বাড়িতে উপস্থিত হয়ে যাইত, সেই বান্দারাই কিন্তু আজকে ধনী হয়ে গেছে। এ মুসলমান আমার বাবারা একটু ভালো করিয়া বুঝবা, আমার মাওলানা কারিম তো তোমার ধনী বানাইয়া তোমার ইমানকে পরীক্ষা করেছে। সেই জন্য তো কবি বলছেন, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, বান্দা তোমার আমি ধন দিয়ে মন বুঝলাম, বান্দা তোমার আমি ধন দিয়ে মন বুঝলাম, আমি আল্লাহ তার যেই ধন দিলাম, এই ধন পাওয়ার পরে কেন নিয়ামতের শুকুর আদায় করলা না, আমি মাওলানা কারিম তোমার ধনকে আবার ছিনিয়া নিলাম। এ মুসলমান বাবারা আমার, আমার মাওলানা কারিমের এই ধন যে দিছে, এই ধন যদি ধরে রাখতে পারতাম তাহলে তো দুনিয়া আমি লাভ হইতে পারতাম, এবং কি এই ধনকে তো ইমানের রাস্তায় খাটাইতাম, ভালো কাজে খাটাইতাম, তাহলে তো এই পীরিও ধন্য, ওই পীরিতে তো ধন্য হয়ে যাইতাম। আজকে দুনিয়াতে আমি টাকার মালিক হয়েছি, বাড়ির মালিক হইলাম, আজকে দুনিয়াতে আমি গাড়ির মালিক হয়েছি, আজকে দুনিয়াতে আমার বিশাল ক্ষমতা আছে, এইটা মনে করিয়া বান্দার অন্তরের ভিতরে যখন অহংকারী ঢুকিয়ে যায়, আমার মাওলানা কারিম ডাকলে বান্দা যেটাই নেক আমল কর না কেন, এক জাররা পরিমাণ যদি কোনো বান্দার মনের ভিতরে হিংসা থাকে, সেই বান্দার কোন ইবাদত আল্লাহর কাছে পছন্দ হবে না, নাউযু বিল্লাহ। এ মুসলমান বান্দার মনের ভিতরে যে অহংকারী ঢুকলো, এই অহংকারী কারণে যে মাওলানা কারিম বলে, এই যে একটা অহংকারী অন্তরের ভিতরে ঢোকার কারণে এই বান্দা যেগুলো আমল গুলা করবে, এই বান্দার কোন আমল গুলা মাওলানা কারিমের কাছে পছন্দ হবে না। এ মুসলমান আমার বাবারা আমার, যারা দুনিয়াতে আগমন করছে সকলে কিন্তু মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে, এই দুনিয়াতে চিরস্থায়ী ভাবে কেউ থাকতে পারবে না, ওই অন্ধকার কবরে কিন্তু সকলেরই যাইতে হবে, ওই অন্ধকার কবরে সকলেরই যাইতে হবে, কেউ কিন্তু দুনিয়াতে চিরস্থায়ী ভাবে থাকতে পারবে না। আজকে দুনিয়াতে যারা আল্লাহওয়ালা হয়েছে তাদের প্রত্যেকটি মানুষের খোঁজ খবর নিয়ে দেখেন, তারা কিন্তু এমনি ভাবে আল্লাহওয়ালা হইতে পারে নাই, তারা এমনি ভাবে আল্লাহওয়ালা হইতে পারে নাই, তারা একমাত্র মাওলানা কারিমকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াকে সব ত্যাগ করে ফেলছে।